নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব একটি খুবই সহজ পদ্ধতিতে লেখা চিঠি। অনেকেরই কিন্তু জানা নেই কী করে জন্মদিন উপলক্ষে নিজের বন্ধুকে আমন্ত্রণ পত্র লিখতে হয়। প্রথমে উপরে খাতার ডান দিকে নিজের ঠিকানা এবং যে দিনকে তোমরা চিঠিটি লিখছ সেই দিনের তারিখটা লিখে নেবে। প্রিয় বান্ধবী, তোমার যে বান্ধবীর নাম বা বন্ধুর নাম সেটি বাদিকে লিখে নেবে। আশা করি তুই ভালো আছিস। তোমরা এরকমভাবেও শুরু করতে পারো বা অন্যরকমভাবে, যেমনভাবে তোমরা চাও সেরকমভাবেও সুন্দরভাবে নিজের মনের ভাব প্রকাশ করে চিঠিটি লিখতে পারো। আশা করি তুই ভালো আছিস, আমিও ভালো আছি। কাকু এবং কাকিমাও নিশ্চয়ই ভালো আছেন। তুই বহুদিন হলো কোনো চিঠি লিখিস না। আমিও বহুদিন পর চিঠি লিখছি। যে কারণে চিঠি লেখা আগামী 10/11/2024 মঙ্গলবার তোমরা তোমাদের পছন্দ মতো এখানে তারিখ বসিয়ে দেবে। আমার জন্মদিন উপলক্ষে সন্ধ্যাবেলা বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি স্কুলের সকল পুরনো বান্ধবী এবং বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি। আমার এই বিশেষ দিনে আমি চাই তুই আসিস। আমরা সবাই অনেক মজা করব।
চিঠি লেখার সময় একটি জিনিস অবশ্যই তোমরা মাথায় রাখবে, সেটি হলো প্যারা বা এরকম গ্যাপ দিয়ে তোমরা লাইনটা ভেঙে লিখবে। কাকু এবং কাকিমাকে আমার প্রণাম জানাস। তুই আমার প্রাণ ভরা ভালোবাসা নিস এই বলে এবং তুই আসবি এই আশার সাথে আমি চিঠি শেষ করছি। ইতি, তোর প্রিয় বান্ধবী। প্রিয়া, এখানে তোমরা নিজেদের নাম লিখে দেবে। তারপরে খাতার নিচের ঠিক বাঁ দিকে একবার তোমরা তোমাদের বান্ধবীর ঠিকানা লিখবে। লিখবে পরে ডাক টিকিট এবং নিচে তোমার বান্ধবীর নাম, প্রযত্নে বা তোমার বান্ধবীর বাবার নাম। তোমরা যদি এই ফরম্যাটটি দেখে পরীক্ষায় লেখো তো অবশ্যই তোমরা নিজেদের আশানুরূপ নাম্বার পেয়ে যাবে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। ধন্যবাদ।